হরে কৃষ্ণ সুধীর ভক্তবৃন্দ, আমরা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী ইস্কনের অন্যতম আচার্য প্রবীণ সন্ন্যাসী এবং দীক্ষাগুরু আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ শিল জয় স্বামী গুরু মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। যদিও এ উত্তর বাংলা অত্যন্ত দরিদ্র, আমরা গুরু মহারাজকে আনার শক্তি সামর্থ্য আমাদের নেই, কিন্তু গুরু মহারাজ কৃপা করে এই ঠাকুর গায়ে বা গড়িয়ায় পদার্পণ করেছেন, এর জন্য আমরা গুরু মহারাজের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করছি। গুরু মহারাজ কি, গুরু মহারাজ 12 বছর পর এখানে তিনি পদার্পণ করলেন। আমি গুরু মহারাজকে বলেছিলাম, গুরু মহারাজ আপনাকে ভক্তরা দেখতে চায়, কিন্তু আপনার যে এখন অসুস্থ লীলা আপনাকে দেখতে চায় তারা মায়াপুরে যেতে পারে না, তাই গুরু মহারাজ এখানে এসেছেন। আমরা গুরু মহারাজের কাছে শতকোটি প্রণাম আমরা নিবেদন করছি। গুরু মহারাজ যেন আমাদের সকল অপরাধ ত্রুটি তিনি ক্ষমা করেন এবং আপনারা সকলে গুরু মহারাজের জন্য প্রার্থনা করবেন, তিনি যেন আমাদের আরও গড়িয়াতে গুরু মহারাজ পদাবান করতে পারেন। জয় গুরু মহারাজ কি। আমরা সকলেই ঠাকুরগাঁও বাসীর পক্ষ থেকে তথা রংপুর রাজশাহী বিভাগের পক্ষ থেকে গুরু মহারাজকে কৃতজ্ঞতা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। গুরু মহারাজ আমাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন। জয় প্রমাদ্য গুরু মহারাজ কি, জগৎ গুরু শ্রীল প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। এখন এটা হচ্ছে আমার 50তম মার্চ সন্ন্যাস না হওয়া, এখন এটা হচ্ছে আমার 50তম বছর সন্ন্যাস নেওয়ার পর। স্ত্রী নাই কিন্তু আমার যথেষ্ট পরিমাণ ছেলে পারমার্থিক ছেলে মেয়ে আছে। আমার কোনো স্ত্রী নেই কিন্তু আমার যথেষ্ট পরিমাণে পারমার্থিক ছেলে এবং মেয়েরা আছেন। আমার যদি বিভিন্ন রোগ হয়েছে তাই আর ছেলে মেয়ে পারমার্থিক ছেলে মেয়ে আমাকে দেখছে। যদিও আমার অনেক রোগ হয়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক পারমার্থিক ছেলে মেয়ে তারা আমাদেরকে আমাকে দেখছেন। ইচ্ছা হচ্ছে যে প্রভুপাদ আমার গুরুদেব যে আমাকে আদেশ দিয়েছেন সেটা পূর্ণ করার জন্য। আমার ইচ্ছা হচ্ছে যে আমার গুরুদেব শ্রীল প্রভুপাদ তিনি যে আদেশ দিয়েছেন সেটা পূর্ণ করার জন্য। ৫০০ বছর একটু বেশি তার আগে তিনি এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পশ্চিম বাংলায়। এবং এই পূর্ব বাংলা এবং এই পূর্ব বাংলায় তিনি পরিভ্রমণ করেছিলেন।